আল্লামা ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আল ইসাবা ফি তামিসিস সাহাবা গ্রন্থে সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ইন্নাস সাহাবিয়া মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুমিনান বিহি ওয়া মাতালাল ইসলাম। অর্থাৎ সাহাবি সেই ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের উপর মৃত্যুবরণ করেছেন। উপরোক্ত সংজ্ঞায় সাহাবি হওয়ার জন্য তিনটি শর্ত আরোপ করা হয়েছে। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। দুই নম্বর, ঈমানদার অবস্থায় তার সাথে সাক্ষাৎ করা। তিন নম্বর, ইসলামের উপর মৃত্যুবরণ করা, অর্থাৎ মাউত আল ইসলাম। মাসুদ অফিসিয়ালের আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আসলে সাহাবি কারা। সাহাবি শব্দটি আরবি ভাষায় সোহবত শব্দের একটি রূপ। এক বচনে সাহেব ও সাহাবি এবং বহু বচনে সাহাব ব্যবহৃত হয়। আবিধানিক অর্থ সঙ্গী, সাথী, সহচর, একসাথে জীবনযাপনকারী অথবা সাহচর্যে অবস্থানকারী। ইসলামী পরিভাষায় সাহাবা শব্দটি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সঙ্গী সাথীদেরকে বোঝানো হয়েছে। সাহেব শব্দটির বহু বচনে আরও কয়েকটি রূপ আছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদের বোঝানোর জন্য সাহেব এর বহু বচনে সাহাবা ছাড়া আসহাব ও সাহব ও ব্যবহৃত হয়ে থাকে। উপরে যে তিনটি শর্তর কথা বলা হলো তার প্রথম শর্তটি দ্বারা এমন লোক সাহাবি বলে গণ্য হবে না যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ তো লাভ করেছেন কিন্তু ঈমান আনেনি, যেমন আবু জাহেল, আবু লাহাব প্রমুখ মক্কার কাফিরবৃন্দ। দ্বিতীয় শর্ত, অর্থাৎ সাক্ষাৎ দ্বারা এমন ব্যক্তিও সাহাবি বলে গণ্য হবেন যিনি হুজুরের তো সাক্ষাৎ লাভ করেছেন কিন্তু অন্ধত্ব বা এ জাতীয় কোনো অক্ষমতার কারণে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন, যেমন অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় শর্ত, অর্থাৎ মাউত আলাল ইসলাম দ্বারা এমন লোক ও সাহাবিদের বলে গণ্য সামিল হবেন যারা ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন, তারপর মুরতাদ ধর্মত্যাগী হয়েছেন, তারপর আবার ইসলাম গ্রহণ করে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন, পুনরায় ইসলাম গ্রহণের পর নতুন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ না করলেও তিনি সাহাবি বলে গণ্য হবেন। এটাই সর্বাধিক সঠিক মত, যেমন হযরত আশআস ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ও আরও অনেকেই। হাদিস বিশারদগণ আশআস ইবনে কায়েসকে সাহাবির মধ্যে গণ্য করে তা বর্ণিত হাদিস সহি ও মুসনাদ গ্রন্থসমূহে সংকলন করেছেন, অথচ তিনি ইসলাম গ্রহণের পর মুরতাদ ধর্মত্যাগী হয়ে যান এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতকালে আবার ইসলামে ফিরে আসেন। শেষোক্ত শব্দের ভিত্তিতে এমন ব্যক্তি সাহাবি বলে গণ্য হবে না যে ইসলামের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন কিন্তু পরে মুরতাদ অবস্থায় মারা গেছেন, যেমন আবদুল্লাহ ইবনে জাহাস আল হাসাদি। সে মুসলমান হয়ে হাফসাই হিজরত করার পর খ্রিস্টান হয়ে যায় এবং সেখানে মুরতাদ অবস্থায় মারা যায়। তাছাড়া আবদুল্লাহ ইবনে খাতাল, রাবিয়া ইবনে উমাইয়া প্রমুখ মুরতাদ ব্যক্তিগণ সাহাবি হওয়ার জন্য ইসলামের উপর মৃত্যুবরণ শর্তটি উল্লেখিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে অনুপস্থিত। উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী ঈমান সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের পর তার সাহচর্য বেশি বা অল্প দিনের জন্য হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করুক বা না করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো যুদ্ধে অংশগ্রহণ করুক বা না করুক, এমনকি জীবনে মুহূর্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ ঘটেছেন এবং ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এমন সকলেই সাহাবি বলে অন্তর্ভুক্ত হবেন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেনি কিন্তু পরবর্তী অন্য কোনো নবীর প্রতি ঈমান সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন তারা সাহাবি নয়। আর বুহাইরা, রাবিব, রাহিবের মতো যারা পূর্ববর্তী কোনো নবীর প্রতি ঈমান সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পূর্বে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং বিশ্বাস করেছেন তিনি ভবিষ্যতে নবী হবেন, এমন ব্যক্তিদের সাহাবা হওয়া সম্পর্কে সন্দেহ রয়েছে। মুসলিম মনীষীরা তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত ব্যক্ত করতে পারেননি। উল্লেখিত সংজ্ঞার শর্তাবলী জিনদের ক্ষেত্রেও প্রযোজ্য। জিনেরাও সাহাবা ছিলেন। কোরআন মাজিদে এমন কিছু জিনের কথা বলা হয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে ঈমান এনেছিলেন। নিঃসন্দেহে তারা অতি মর্যাদাবান সাহাবা হিসেবে বিবেচিত হবে। সাহাবির উল্লেখিত সংজ্ঞাটি ইমাম বুখারি, ইমাম আহমদ ইবনে হাম্মলস সহ অধিকাংশ পণ্ডিতের নিকট সর্বাধিক সঠিক বলে বিবেচিত হয়। অবশ্য সাহাবির সংজ্ঞার ক্ষেত্রে আরও কয়েকটি অপ্রসিন্ত মতামত আছে, যেমন কেউ কেউ সাক্ষাতের আল্লিকা স্থলে চোখে দেখার রাইত শর্ত
আরোপ করেছেন। কিন্তু তাতে এমন সব ব্যক্তি বাদ পড়ে যাবেন যারা মুমিন হওয়ার সত্ত্বেও অন্ধকারের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন, যেমন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। অথচ তিনি অতি মর্যাদাবান সাহাবি ছিলেন। হযরত সাইদ ইবনুল মুসাইব বলেন, সাহাবি হওয়ার জন্য শর্ত হচ্ছে এক বা দুই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য অথবা তার সাথে দুই একটি গাজোয়া বা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কিছু সংখ্যক ওলামায়ে উসুল ও ওলামায়ে ইলমুল কালামের মতে সাহাবি হওয়ার জন্য শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ সাহচর্য ও সুন্নাতে নববীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের ক্ষেত্রে তার পরিচিত ও খ্যাতি। কেউ কেউ আবার বয়স্কপ্রাপ্ত হওয়ার শর্ত আরোপ করেছেন। একদল আলিমের মতে যে ব্যক্তি বয়স্কপ্রাপ্ত হওয়ার পর এক বা দুই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য অথবা তার সাথে দুই একটি গাজওয়া বা যুদ্ধে অংশগ্রহণ। কিছু সংখ্যক ওলামায়ের উসুল ও ওলামায়ে ইলমুল কালামের মতে সাহাবি হওয়ার জন্য শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ সাহচর্য ও সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের ক্ষেত্রে তার পরিচিতি ও খ্যাতি। কেউ কেউ আবার বয়স্কপ্রাপ্ত হওয়ার শর্ত আরোপ করেছেন। একদল আলিমের মতে যে ব্যক্তি বয়স্কপ্রাপ্ত হওয়ার পর এক নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তিনি সাহাবি, আর যিনি বয়স্কপ্রাপ্ত হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তিনিও সাহাবি। তবে এ হিসেবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে দেখেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন সে হিসেবে নয়, কিন্তু হাদিস বর্ণনার দিক দিয়ে এমন ব্যক্তি সাহাবি নন, বরং তাবেঈর মর্যাদা লাভ করেছেন। প্রশ্ন হতে পারে, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর দাফনের পূর্বে তাকে দেখে থাকেন, যেমনটি ঘটেছিল প্রখ্যাত আরবি কবি আবু জুয়াইর আল উজাইলির ক্ষেত্রে, তার ব্যাপারে কী সিদ্ধান্ত হবে? আলিমদের মধ্যে এ ব্যাপারে মতবিরোধ আছে। তবে গ্রহণযোগ্য মত হলো এমন ব্যক্তি সাহাবিদের দলভুক্ত হবে না। ইসলামী বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য বা সোহবত এমন একটি মর্যাদা যার সমকক্ষ আর কোনো মর্যাদা মুসলমানদের জন্য নেই। সোহবতের মর্যাদা ছাড়াও দিনের ভিত্তিতে শক্তিশালী ও মজবুত করা ইসলামের তাবলিগ ও শরিয়াতিদের খিদমতের ক্ষেত্রে কঠোর শ্রমদান ও আত্মত্যাগের কারণে প্রতিটি মুসলমানের কাছে সাহাবায়ে কিরামের একটি পবিত্র ও উচ্চ মর্যাদা আছে। এ কারণে কোনো কোনো আলিমের মতে সাহাবিদেরকে হেই প্রতিপন্নকারী ব্যক্তি জিত্তিক, আবার কারো মতে এটা একটি শাস্তিযোগ্য অপরাধ।